আপোনালোকে গুগল পে ফোন পে ইউজ করে নেকি? গুগল পে ফোন পে পেটিএম মোবিকুইক এইবিল অ্যাপ ইউজ করে নেকি? যদি ইউজ করে তেতিয়াহলে আপোনালোকৰ কাৰণে আহিছে এটা খবর, আর এই খবরটো জানি লওয়াটো অতি দরকারি। ইউপিআই ট্রেনজেকশন ফিজ দিব লাগিব এতিয়া আপোনালোকে 1.1% মার্চেন্ট পেমেন্ট। যদি আপোনালোকে মার্চেন্ট পেমেন্ট করে মানে আপোনালোকে এখন দোকানত গল আর দোকানের একটা কিউআর কোড দেখলে পাইছে, সেই কিউআর কোডত যেতিয়া আপোনালোকে পেমেন্ট করব 2000 উপরত তেতিয়াহলে 1.1% চার্জেস লাগিব। আর সেই চার্জেসটো কোনে দিব লাগিব আপোনালোকক সকলোখিনি কথা জনাই দিয়া গৈছে এইটো এটা সরু ভিডিও মাধ্যমে। তেন্তে আহক আরম্ভ করো আজির ভিডিও। আজিকালি সকলোৱে গুগল পে ফোন পে ইউজ করে আর ক্যাশ পয়সা হয়তো নারাখে কিছুমানে। গতিকে কিছুমান মানুহে কি করে, পেটিএম ওয়ালেট বা গুগল পে ওয়ালেট ফোন পে ওয়ালেটত পয়সাটো মানে থৈ দিয়ে। যেতিয়া মানে কিছুমান টাইমত সার্ভারটো ডাউন থাকে কিন্তু ওয়ালেটৰ সার্ভার ডাউন নাথাকে, ওয়ালেটৰ 24 ঘণ্টাই সার্ভার মানে খোলা থাকে। গতিকে ওয়ালেটৰ পৰা যদি আপোনালোকে ট্রেনজেকশন করে তেতিয়া আপোনালোকৰ মানে ট্রেনজেকশনও ফেল নহয়। কিন্তু কিছুমান মানুহে কি করে মানে ডাইরেক্ট ব্যাংক একাউন্টৰ পৰা ট্রান্সফার করে দিয়ে, আর সেই ব্যাংক একাউন্টৰ পৰা ট্রান্সফার করতে আপোনালোকৰ 1% চার্জেস নালাগে। কিন্তু যদিহে আপোনালোকে ওয়ালেটৰ পৰা পেমেন্ট করে 2000ৰ ওপৰত মানে 2000ৰ ওপৰত যদি আপোনালোকে পেমেন্ট করে এতিয়াৰ পৰা 1.1% চার্জেস লাগিব। আৰু সেই চার্জেসটো কোনে দিব লাগিব? আপোনালোকে দিব নালাগে সেই চার্জেসটো। আপোনালোকে যোনবিলাক মানুহে ওয়ালেটৰ পৰা ট্রেনজেকশন কৰে সেইবিলাক মানুহে 1.1% চার্জেস দিব নালাগে। যত সোমাব মানে পয়সাটো, আপোনালোকে এখন দোকানত গল আৰু সেই দোকানৰখন যোনটো কিউআর কোডত আপোনালোকে পেমেন্ট কৰিব মার্চেন্ট পেমেন্ট ওয়ালেটৰ পৰা, আৰু সেই ওয়ালেটৰ পৰা যেতিয়া আপোনালোকে পঠিয়াব তেতিয়া সেই মানুহজনেহে 1.1% টকা মানে দিব লাগিব। আর এতিয়া আপোনালোকে নিজৰ কথা যে ব্যাংক একাউন্টৰ পৰা করে নে ওয়ালেটৰ পৰা করে, কিন্তু আপোনালোকৰ কাস্টমাৰৰ লোকসান নহয়, লোকসান হব কার, সেই মার্চেন্ট যোনে খুলি থৈছিলে। ঠিক আছে, তো মই কল আপোনালোকক এটা কম সময়ৰ ভিতৰত বুজাই দিলোঁ যে কোন সকল মানুহে দিব লাগিব। তো যদি ভিডিওটো চাই ভাল লাগিলে ইনফৰমেশ্যনটো তেতিয়াহ'লে এটা লাইক কৰিব, চেনেলত নতুন হ'লে কৰিব ছাবস্ক্ৰাইব, কাৰণ আপোনালোকৰ কাৰণে এনেকুৱা ধৰণৰ জানিবলগীয়া কথা লৈ আনো। তো মই কল লগ পাম আকৌ পুনৰ এটা নতুন ভিডিঅ'তে। আজিলৈ লৈ জয় হিন্দ, জয় ভাৰত।